কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য কিছু ব্যাপারে। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম আমার সময় কম, খুব কম থাকে, বা আমি কথা বেশি ভিডিওস করতে পারি না। তো আজকে আর সেরকমই আরেকটা টপিকসে তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে তোমরা যারা ফেসবুক ইউজ করছো এখন, তারা প্রচুর দেখবে যে ফেসবুকে এখন দিচ্ছে যে অরেঞ্জ সামথিং। বেশি দিনও হবে না, 3 থেকে 4 দিন আগে আমি হঠাৎ রাত্রে শুতে যাওয়ার সময় হঠাৎ একটু ব্রাউজিং করতে করতে দেখলাম যে অরেঞ্জ সামথিং বলছে যে নাকি 70 টাকায় লিপস্টিক পাওয়া যাচ্ছে, 75 টাকায় ডিওড্রেন্ট পাওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে সেই সাইটটা যেটাতে তোমাদের দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা যদি টাইপ করে দেখো অরেঞ্জ সামথিং বলে বলে আসছে। তো এখানে তুমি যদি ব্রাউজ করো, এখানে প্রচুর তুমি আইটেমস পাবে কম দামে। আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ এত কমে আমি কোনোদিন এরকম কসমেটিক্স ইউজ করিনি। মানে কসমেটিক্সের দাম যদি এত কম হয়, তখনই আমাদের একটা ধারণা হয় যে কীরকম কসমেটিক্সটা হবে, কীরকম প্রোডাক্টটা হবে, আদৌ প্রোডাক্টটা আসবে কিনা। কিন্তু আমার সেদিন কিচ্ছু মাথায় আসেনি, মানে তখনই দেখার সাথে সাথে আমি দুটো ডিও ইনস্ট্যান্ট উইদিন দ্যাট 5 মিনিটস আমি যখনই দেখি এটা অনলাইনে গিয়ে অর্ডার করে দিই। অর্ডার করে দেওয়ার পরে পরের দিন আমি হঠাৎ অর্ডার মানে আবার ফেসবুক দেখতে গিয়ে দেখি যে অরেঞ্জ সামথিংয়ে তোমার মেসেজ এসছে, অনেক রিপ্লাইস দিয়েছে যে অনেকে প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্ট আসেনি, একটা এসছে একটা আসেনি, ড্যামেজ প্রোডাক্ট এসছে। সো আমি জানি না সেটা কী এসছে না কী এসছে, কিন্তু আমি যখন অর্ডার দিয়েছিলাম আমার তাই জন্য প্রচণ্ড আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম। এটা আমার একটা মানে ভালো জিনিস করেছিলাম যে আমি কোনো ক্যাশ অন ডেলিভারি করি না, সবই পেমেন্ট প্রিপেড করে দিই। কিন্তু ক্যাশ অন ডেলিভারি হঠাৎ কেন দিয়েছিলাম আমি জানি না, এনিওয়েজ তো ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তো আমি তারপরে ওই তারপরের দিন ওই রিভিউ দেখার পরে আমি তখন ঠিক করি যে আমি ওটা নেব না, ওদের মেসেঞ্জারে গিয়ে লিখি যে না প্লিজ ক্যান্সেল দিস অর্ডার, আই মেড অ্যান অর্ডার, সো ইফ ইউ ক্যান ক্যান্সেল দিস অর্ডার মাই ফোন নাম্বার দিয়ে ডিটেলসগুলো দিয়ে দিই, অর্ডার নাম্বার বা ফোন নাম্বার দিয়ে। তো তারপরে আমার একটা জিনিস ভালো লেগেছিলো, ওখান থেকে ওরা সাইট থেকে রিপ্লাই দিয়েছিলো ফ্রম দ্যাট পার্ট যে যদি আপনি না নেন বা যদি আপনি না নিতে চান প্রোডাক্টটা, তাহলে ইউ ক্যান রিটার্ন দ্য প্রোডাক্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম টু দ্য ডেলিভারি বয়। তাই বললাম যে ঠিক আছে, তাহলে যদি আমি না নিই তাহলে রেখে দেবো বা দিয়ে দেবো, কিন্তু এত মানে অল্প দামে জিনিস পেয়ে রিটার্ন করে দেবো যদি ভালো হয় বা যদি আমার কাছে দুটোই আসে, আমার একটা দোনোমনো ব্যাপার ছিল। এনিওয়েজ আমার গতকাল এই জিনিসটা একটা SMS আসে যে ইওর ডেলিভারি উইল বি ডান টুডে। তো আসার যাই হোক আমার কাছে আসে, তো সারাদিনের মধ্যে একবারও ফোন আসেনি, আমি মানে সারাদিনে চলে আসবে জিনিসটা। 6:30 দেখলাম ডেলিভারি করতে এসছে, আমি ভেবেছিলাম বোঝাচ্ছি আমি পাবোই না জিনিসটা। সো আমি অর্ডার দিয়েছিলাম দুটো ডিও, একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, এটা হচ্ছে অরেঞ্জ ডিওড্রেন্ট অ্যাকোয়া ফ্রেশ ফর মেন, আর একটা দিয়েছিলাম অরেঞ্জ ডিও পিওর ফ্রেশ ফর ওমেন, এটা আমার জন্য অর্ডার করেছিলাম মানে দেখার জন্য যে কীরকম আসে জিনিসটা। আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি বয় আসে সঙ্গে সঙ্গে, তার আগে যেহেতু COD ছিল আমার, আমি টাকা দেওয়ার আগে ঘরে নিয়ে প্যাকেটটা খুলে দেখে নিই যে দুটো এসছে। এখন যদি প্রোডাক্টটা আসে তারপর প্রোডাক্টটা ভালো কি খারাপ দেখে তো আমি পয়সা দিতে পারবো না, আমি কিনেছি আমাকে টাকা দিতেই হবে। তো যাই হোক আমি টাকা দিয়ে ভদ্রলোক চলে গেল, তখন আমি ভালো করে সেন্টার ডিওসগুলো গন্ধসুকে দেখি। প্রথমে বলে রাখি যেটা মেয়েদের জন্য কিনেছি এটা প্রিন্টিং প্রাইসের দাম দিয়েছে 150 ml 190 rupees, আর এখানে প্রচুর কশন্স দেওয়া রয়েছে, যেরকম এরকমভাবে লেখা থাকে না, লেখা থাকে খুব কম ছোট্টভাবে লেখা থাকে রয়েছে। আমি ফ্রেশ কথাটা দেখেই এক্সপেরিমেন্টাল ডিওস যখন কিনি ফ্রেশ কথাটা দেখেই কিনি, কারণ ফ্রেশগুলোতে না একটু গন্ধ দেখবেন আপনার, একটু অ্যাকোয়া টাইপের গন্ধ থাকে। অ্যাকোয়া টাইপ ইন দ্য সেন্স বলতে চাইছি যে ফ্লোরাল গন্ধটা থাকে না, নট ফ্রুটি, ফ্লোরাল গন্ধটা থাকে না যেটাতে, সেটা হচ্ছে আমি বলব সেটা বলছি। তো এটাতে বেসিক্যালি ডিও যেটা আমি গন্ধ দেখেছি ইটস ভেরি লাইট, এমন লাইট যে আপনি যদি
একবার ঘরের মধ্যে ঘুরে আসেন যেটা ডিওটা দেওয়ার পরে, হয়তো মিনিমাম আপনার আধ ঘন্টাও হয়তো গন্ধটা লাস্ট করবে না। আর আমার মতো মহিলার তো একদমই না যে প্রচণ্ড ঘামে, আমার তো এই ডিও আমি লাগিয়ে বোধ হয় বাড়ির বাইরেই যেতে পারবো, বাড়িতেই ঘুরে টুরে আমার ডিও লাগিয়ে নিতে হবে। একদমই হালকা স্মেল, একদমই হালকা স্মেল আর নট লং লাস্টিং, কারণ আমি এটা কালকে দেখেছিলাম আমার হাতে এরকম কালকে বেরিয়েছিলাম তার আগে একটু লাগিয়ে রেখেছিলাম, একদমই ফেড হয়ে গেল কয়েক মিনিটের পরে, মানে 10 to 15 মিনিটসের পরে জাস্ট ফেডেড আপে। সো এটা গেল এটা মেন যেটা রয়েছে সেটা, সেটা আমারটা দিয়ে স্টার্ট করলাম। আর অরেঞ্জ সামথিং যেটা অ্যাকোয়া ফ্রেশ এসছে সেটা, সেটারও পিছনে যা সেম লেখা রয়েছে 10 to 15 সেন্টিমিটার অ্যাওয়ে থেকে আপনার স্প্রে করতে সেম। এটার গন্ধটা একটু মাইল্ড যেহেতু মেয়ের ব্যাপারটা রয়েছে, আর এটা সামান্য সামান্য একটু স্ট্রং বাট নট অ্যাজ সাচ ভালো ফ্রেগনেন্স বলবো। এইগুলো যেগুলো আপনি পাবেন এইগুলোতে দেখবেন না, আপনারা কোনোদিন এক্সপিরিয়েন্স করেছেন কিনা জানি না, অনেক সময় ছোটোবেলায় আমি দেখেছি যে আমরা যখন জামা কাপড় কিনতে যেতাম জামা কাপড়ের সাথে একটা ডিও ফ্রি দিয়েছে এরকম হয়েছে, তখন একটা সরু বটল দিয়েছে, ওই ডিও পেয়ে তো খুব খুশি, কিন্তু আসার পরে দেখি যে ডিওতে কোনো গন্ধই সেরকম। সেম এক্সপিরিয়েন্স আমার অরেঞ্জ সামথিংয়ের সাথে হলো যে এইগুলো আমি পেয়েছি, এগুলো দামটাই বলা হয়নি, দামটা বলে রাখি, এটা প্রিন্টিং প্রাইস রয়েছে দুটোরই 190 করে 150 ml এর জন্য, কিন্তু আমি এই দুটোর জন্য পে করেছি অনলি 150 rupees, অনলি 150, 75 করে আমি পে করেছি, 150 টোটাল 150 পে করেছি, কিন্তু 150টা পে যে করেছি সেটা এই দুটো ডিও হয়তো খুবই কম, নেগলিজিবল বলা যায় যে 150তে এখন কোনো ডিও সেরকম পাওয়াই যায় না, মানে একটা বটল তো দূরের কথা, একটা ছোটো কিনতে গেলে আমাদের 150 ইউজ করতে হয় যেটা ইটস ভেরি মাচ রিজনেবল কম্পেয়ার টু প্রাইস, বাট ওয়েন ইউ কাম টু আর স্মেল, মানে আমরা তো ডিও কিনি বেসিক্যালি স্মেলটা পাওয়ার জন্য, ভালো যাতে গন্ধ হয় সেটার জন্য, তো সেই ক্ষেত্রে যদি আপনি গন্ধটাই না থাকে সেক্ষেত্রে যতটাই কম দাম হোক আমার মনে হয় না সেটা আমরা কিনবো। সো মাই রিভিউ উড বি বা মাই রেটিং উড বি যে আমি আর কোনো এক্সপিরিয়েন্স উড বি যে আমি আর কোনোদিন থেকে কোনোদিন অরেঞ্জ থেকে কিছু কিনবো না রিগার্ডিং ইন ইট ডিও, বিকজ আমি যা টাকা যেই টাকাটা দিয়ে কিনছি সেই কটা ঘন্টাও বোধ হয় এটা আমার সাথে থাকবে না, মানে 75 টাকা যদি এটা দাম হয় আমি 75 টাকা দিয়ে কিনেছি, 75 ঘন্টা তো দূরে কত, 75 মিনিট যদি আমার এক মানে এক থাকে আমার সাথে ভালো, আমার আমি সেদিন বুঝতে পারবো লোকে কোনো দিন যদি এটা আইডেন্টিফাই করতে পারে যে কী সেন্ট দিয়েছিস, কিন্তু আমার মনে হয় না কেউ বুঝতে পারবে, কারণ একদমই সেন্টের কোনো স্মেল নেই। আমি গারুর ডাল, আমাদের একটা ইভেন্ট হয় যে যেটাতে আমরা সেই গারুর ডাল খাওয়া হয়, তো আমাকে শাশুড়ি আমি করা হয়নি, আমি করতে পারিনি বা আমি অত জানতামই না তাই জন্য করিনি, তো আমার শাশুড়ি করেছিল সেই জন্য গেছিলাম, তো আমি বেরোনোর আগে এই ডিওটা দিয়ে বেরিয়েছিলাম, একদম গন্ধ আমি ফিলই করতে পারিনি যে আমি কোনো ডিও দিয়েছি বা কোনো কিছু এটা দিয়েছি, এটাতে আমার খুব দুঃখ হয়েছে, আমার পয়সা 150 টাকা গেল, 150 টাকা কি কম, 150 টাকা তো কম নয়, যাই হোক এক নাম্বারে বাড়লো এটাই যা, আর কিছু না, তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না খুব সস্তা দিয়ে জিনিস কিনে, কারণ এই জিনিসগুলো কতটা স্কিনের জন্য ভালো হবে, কারণ যারা সেন্সিটিভ স্কিন আছো তারা, আমার কিছু হয়নি বিকজ আমার স্কিন ততটা সেন্সিটিভ নয়, আমার স্কিন হচ্ছে র্যাশ হয় ইমিটেশনস করলে, বাট এই জিনিসগুলোতে আমি এখন পর্যন্ত সেরকমভাবে বুঝিনি, আমার বোঝা দরকার নেই, টাচউড আমি বুঝতে পারিনি আমার অতটা সেন্সিটিভ স্কিন নয় তার জন্য, বাট এনিওয়েজ রিভিউ একটাই বলবো বা তোমাদের সাজেশন একটাই দেবো, কিনলে একদম অল্প অ্যামাউন্টের কেনো, যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চাও সেই হিসাবে কেনো, খুব মনে আশা নিয়ে কিনো না তাহলে কিন্তু সেটা ভঙ্গ হয়ে যাবে। সো আজকের রিভিউটা অরেঞ্জ সামথিংয়ের ব্যাপারে এইটুকুই রইলো, কারণ আমি আর কিছু কিনছি না অরেঞ্জ সামথিং থেকে, বিকজ আই এম মাই হার্ট ইজ ব্রোকেন, মানে একদম আমি আমার খুব কষ্ট হয়েছে এই দেখে। সো এনিওয়েজ দুটো ডিও হয়েছে, এইটুকুই দুটো ডিও
তোমরা কমেন্ট করো, আমি চাই যে তোমরা অনেক 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 কমেন্ট করো আমাকে কি প্রবলেমস আমার, মানে তোমার মনে হচ্ছে যেটা ভালো লাগছে না, বা কোনটা কোন কাজটা ভালো লাগছে, বা কোন জিনিসটা ভালো লাগছে না, সেরকম ধরনের কমেন্ট করো, আমি চাই তোমরা কমেন্ট করো। তো আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। আর যদি তোমরা মনে করো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে চাও আমার ভিডিওটা দেখতে, আরও ভিডিও যেগুলো আমি পোস্ট করবো সেগুলো দেখার জন্য, তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।